হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা অহলদারা প্যারাডাইস হোমস্টের ওপরে একটা ভিডিও বানাচ্ছি। আমরা অহলদারা যখন বেড়াতে গিয়েছিলাম এই হোমস্টেটাতেই ছিলাম। আপনারা যদি আরও অন্যান্য হোমস্টেরও সন্ধান পেতে চান, তাহলে আমার অহলদারার উপর বানানো যে ভিডিওটা আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, ওটা দেখে নিতে পারেন। এছাড়াও এই হোমস্টেতে যদি থাকেন তাহলে এখানে কি কি ফ্যাসিলিটিস পাবেন, কীরকম কী খাওয়া দাওয়া, কীরকম রুমটা আর আশপাশের পরিবেশটাই বা কেমন, সব কিছুই আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা এখন এসে দাঁড়িয়েছি অহলদারা প্যারাডাইস হোমস্টের সামনে। এইদিকে হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট, যেটা শিটংয়ের একটা অন্যতম ভিউ পয়েন্ট, অহলদারা ভিউ পয়েন্ট। তার আগে এখানে আমরা স্টে করব আজকে, অহলদারা প্যারাডাইস হোমস্টে। তো এইখানের হোমস্টেটাতে এদিকে দুটো রুম আছে আর এখানে দুটো রুম, আর এইদিকে একটা রুম আছে, আর এই পাশে এটা হচ্ছে কিচেন, আর তার সামনেই রয়েছে গাড়ি পার্কিং করার জায়গা। তো চলুন আপনাদের একটু ঘরটায় দেখিয়ে দিই যেটায় আমরা থাকছি। এখানে বসার জায়গা আছে, চাইলে আপনারা রাত্রিবেলা এখানে ক্যাম্প ফায়ারও করতে পারেন। আপনারা যদি অহলদারা সাইট সিন করতে আসেন, যদি এখানে না থাকেন, তো এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখছেন, এটা হচ্ছে পার্কিং। এখানে ঢুকতে গেলে 50 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়। তো আমাদের গাড়িটা এখন ঢুকেছে 50 টাকা দিয়ে, কিন্তু আমরা এখানে থাকবো। যদি আপনি না থেকে ঘুরতেও আসেন তাহলে এখানে 50 টাকা এন্ট্রি ফি দিয়েই ঢুকতে হয়। আর তা না হলে আপনাকে মেন গেটের বাইরে রেখে মোটামুটি 1 কিলোমিটার মতো হেঁটে আসতে হবে। তো আপনাদের আমি এবার রুমটা একটু দেখিয়ে দিই। এই যে রুমের সামনেটা, এখানে একটা চেয়ার দেওয়া আছে বসার জন্য। তো এবার যদি আমরা ভেতরে ঢুকি, এই দেখুন এখানে লাইটটা একটু জ্বালি। তো এই যে দুটো বেড দিয়েছে, একটা একটু বড় বেড আর একটা হচ্ছে সিঙ্গেল বেড। এই একটা টেবিল রয়েছে যাতে আমাদের লাগেজগুলো রেখেছি। লাইট এখানে এই একটাই রয়েছে আর একটা নাইট বাল্ব। আর এই পাশে হচ্ছে বাথরুম, একটা আয়না দিয়েছে এখানে। আর এখানে তো দেখতেই পাচ্ছেন এই একটাই জানলা, এই দিকে একটা জানলা রয়েছে পর্দা দেওয়া যেটা, আর এই দরজা, আর এই দিকে রয়েছে বাথরুম। বাথরুমটা একটু আপনাদের দেখিয়ে দিই, মোটামুটি স্পেসিয়াস। একটা বেসিন রয়েছে, বালতি মগ, গিজার। এখানে কিন্তু কোনো শাওয়ার নেই। তো এইখানে ওয়েস্টার্ন কোমোড, কোমোডটা কিন্তু বেশ ভালোই, কিন্তু একটা জিনিস যেটা এখানে শাওয়ারটা নেই, সেটা আপনাদের বারবার বলে দিচ্ছি। তো আমি বলবো না যে খুব লাক্সারিয়াস কিছু হোমস্টে এটা। তো আমরাও নর্মালি সেরকম আর কিছু বুকিং পাইনি এই ক্রিসমাসে, তো এখানে এসেছি, তো এটার রিভিউটা আপনাদের একটু দিয়ে দিলাম, আপনারা যাতে দেখতে পারেন যে এটা কীরকম কী। তো চলুন এবার আমরা খেতে যাব কিচেনে, দেখি কি খাবার আছে সেটাও আপনাদের দেখাচ্ছি। এখন লাঞ্চ টাইম, আমরা লাঞ্চের সময় এসে ঢুকলাম, লাঞ্চটা করি। তো এইদিকে হচ্ছে ডাইনিং হল, আমরা যাচ্ছি এইদিকে। এই দেখুন এখানে কিচেন কাম ডাইনিং হল। এই যে সুন্দর বসার জায়গা আছে, বড় টেবিল। এই যে কিচেনে রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন। আর হাত ধোয়ার বেসিনটা রয়েছে বাইরে, সিঁড়ি দিয়ে নামার পাশেই রয়েছে হাত ধোয়ার বেসিনটা। এই দেখুন এখানে সেলফ সার্ভিস, আমরা লাঞ্চের জন্য ডাইনিং টেবিলে চলে এসেছি। এটার মধ্যে রাইস, ডাল, পাঁপড়, আলু ভাজা আর ডিমের ঝোল আছে। সেদ্ধ ডিমটা আমার ছেলের, ওটা আলাদা করে নিয়ে আসা হয়েছে। আই থিঙ্ক এখানেও ব্যবস্থা থাকবে, বলিনি এখনো, রাত্রের দিকে বলবো। এবার খাবারগুলো নেওয়া হবে,
এই বাটিতে আরো কিছু এসছে, এই যে আলুর তরকারি, কিছু একটা সবজি। এই দেখুন, এখানে আমরা একটা নতুনত্ব টমেটোর গাছ দেখলাম, রুট টমেটো বলে এটাকে। এটা একটু টক হয়, দেখুন দেখুন, বেশ বড় সড় গাছ, গাছের মধ্যে হয়ে রয়েছে এই টমেটো। আর এই হোমস্টেতে থাকার উপরি পাওনা হলো এই হোমস্টের নিজস্ব বাগানে কমলা লেবুর গাছ। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে এই লতানো গাছটা উঠেছে, এই লতানো টাইপের গাছটা হচ্ছে স্কোয়াশ গাছ। এখানে স্কোয়াশ হয়েছে, গাছের মধ্যে সেইভাবে দেখা যাচ্ছে না, অনেকগুলোই ওনারা পেড়ে নিয়েছেন একটু আগেই যারা এসেছিলেন এখানে। তো এখন আমি আপনাদের দেখাতে পারি, এই দেখুন নিচে পড়ে রয়েছে, এগুলো হচ্ছে স্কোয়াশ। এই দেখুন আরও একটা স্কোয়াশ পড়ে রয়েছে, স্কোয়াশগুলো এখানে পড়ে রয়েছে। এটা আমাদের হোমস্টের নিজস্ব বাগান, এখানে এই স্কোয়াশ গাছ রয়েছে। আর এই গাছগুলো আমি আগে ভিডিও তো দেখিয়েছি আপনাদের, যে ফুল ঝাড়ু ঝাঁটা যে তৈরি হয় সেই ঝাঁটার গাছ এগুলো, এগুলো দিয়ে আমাদের ফুল ঝাড়ু ঝাঁটা তৈরি হয়। এছাড়া এখানে রয়েছে দেখুন লঙ্কা, গাঁদা গাছ, এই যে কুল লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল হয়, এগুলো ওনারা চাষ করেছেন। আর এইটা হচ্ছে মেন জিনিস, দেখুন একবার, শিটং এর বিখ্যাত অরেঞ্জ, কমলা লেবু গাছ। এই দেখুন, দেখেছেন আমরা হাত দিয়ে ধরতেও পাচ্ছি, এত সুন্দর লাগছে, পুরো ভরে রয়েছে কমলা লেবু। হ্যাপি ইউ? তো ওনার বাগানে আরো কমলা লেবু গাছ রয়েছে, এই দেখুন এদিকেও রয়েছে, আরো রয়েছে এইদিকেও, পুরো ভরে ভরে কমলা লেবু হয়ে রয়েছে গাছে। মানে এটা বাড়ির মধ্যেই ছোট্ট বাগানে, এটা কোনো অরেঞ্জ গার্ডেন নয়। তো সব মিলিয়ে এই বাগানের এক্সপিরিয়েন্স কিন্তু এক আলাদা মাত্রা আনে এই হোমস্টের। রাত্রিবেলা এই হোমস্টেতে কিছুই দেখার মতো নেই, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, আর কিছুই সেরকম পাবেন না, শুধু ক্যাম্প ফায়ার চাইলে আপনারা করতে পারেন। কিন্তু সকালে ওঠা মাত্রই আপনারা দেখতে পেয়ে যাবেন জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা। ওই দেখুন কাঞ্চনজঙ্ঘা, যা দেখার জন্য আমরা নর্থ বেঙ্গল বারবার ছুটে আসি। সেই কাঞ্চনজঙ্ঘা এখানে কিন্তু আপনি রুম থেকে বসেই দেখতে পাবেন, আর বাইরে বেরিয়েও ভালোভাবে আমি আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। আমাদের হোমস্টে অহলদারা প্যারাডাইস হোমস্টে, এখান থেকে দেখুন সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আপনি ঘর থেকে বেরোলেই জাস্ট কাঞ্চনজঙ্ঘা। কালকে বিকেলের দিকে ক্লাউড ছিল বলে আমরা এখান থেকে কিছু দেখতে পাইনি, তো সকালবেলা আমরা ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। তবে এই ঘরগুলো যদি একটু উঁচু হতো তাহলে বেশ ব্যালকনি থেকে বসে সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, যেহেতু এগুলো জাস্ট একটা করেই ফ্লোর, দেখতেই পাচ্ছেন এগুলো ছোট ছোট ঘর, তো যার ফলে এখানে সেইভাবে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে গেলে এই সামনে জঙ্গলগুলো চলে আসছে, কিন্তু দেখতে ভালোই পাওয়া যাচ্ছে। দেখুন সানরাইজ হয়ে গেছে, সূর্যের আলো পড়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। হোমস্টের অপোজিটেই আপনারা পেয়ে যাবেন বিশাল বড় সিংকোনা বাগান, যে সিংকোনা থেকে কুইনাইন তৈরি হয়। তো এটাও চাইলে আপনারা বাগানটা ঘুরে দেখতে পারেন, এখানে ঢোকার একটা রাস্তা আছে, সেরকম কোনো বিধিনিষেধ নেই ঢোকা নিয়ে, আপনারা চাইলে এখানে ঢুকে ঘুরতে পারেন। আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, রাত্রিবেলা আমাদের এখানে খেতে দেওয়া হয়েছিল চিকেন আর রুটি, চাইলে আপনারা ভাত ডাল সবজিও পেতে পারেন। আর ইভিনিং স্ন্যাক্সে ছিল ভেজ পকোড়া আর চা, আর এরপর আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। আর সব মিলিয়ে আমাদের খরচ পড়েছিল 1500 টাকা পার ডে পার হেড। আর আমার বাচ্চা যেহেতু 5 বছর বয়স, তাই ওর জন্য কোনো পয়সা লাগেনি। দেখুন আজকে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, আলুর সবজি, মিষ্টি, আর রয়েছে রুটি,
আপনারা লুচিও পাবেন, কিন্তু আমরা রুটি বলেছি বলে আমাদের রুটি দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে মোটামুটি সমস্ত ইনফরমেশান আপনাদের দিতে পারলাম আশা করি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা ফলো করে নিন।